নমস্কাৰ, আপোনালোক সকলোকে পুনৰবাৰ স্বাগতম জনাইছোঁ মছজিদ। বন্ধুসকল, পলকতে চাওক আজি 9টা গুৰুত্বপূৰ্ণ খবৰ। প্ৰথমটো খবৰ, আজি হৈছে মাহৰ 10 তাৰিখ আৰু আজি ৰাজ্যৰ লাখ লাখ লোকৰ বেংক একাউণ্টত সোমাব চৰকাৰী ধন। আজি কাৰ কাৰ বেংক একাউণ্টত চৰকাৰী ধন সোমাব চাওঁ আহক। মাঘ বিহুৰ পূৰ্বে ৰাজ্যৰ লাখ লাখ মহিলাই লাভ কৰিব ধন। 10 তাৰিখ অর্থাৎ আজি রাজ্যের লাখ লাখ লোকের বেঙ্ক একাউন্টত সোমাব সরকারি ধন। পুয়ার ভাগতে আপনি পরীক্ষা করক আপনার বেঙ্ক একাউন্ট। অরুণোদয় আসনের হিতাধিকারী 1,250 টাকাক ধন লাভ করব আজির দিনটে। বৃদ্ধ পেনশন আসনিরও ধন সোমাব বেঙ্ক একাউন্টত। বিধবা পেনশনের ধন সোমাব হিতাধিকারী একাউন্টত। আর রাজ্যের লাখ লাখ রেশন কার্ডের হিতাধিকারীর বাবেও ডর খবর আছে। রেশন লাভ করার অন্তিম দিন হয়েছে 10 তারিখ আর প্রতি মাহর 1 তারিখের 10 তারিখের ভিতর সংগ্রহ করব লাগবে রেশন। অন্ন সুরক্ষা সপ্তাহত রেশন সংগ্রহ করা বাধ্যতামূলক করেছে সরকারে। আর প্রতি মাহর 10 তারিখে হিতাধিকারী বেঙ্ক একাউন্টত ধন সোমা নিশ্চিত করেছে সরকারে। পরবর্তী খবর, ভারতীয় বতর বিজ্ঞান কেন্দ্রের আগজাননী, আগন্তক দুদিনত প্রচণ্ড হিতে জোকারিব রাজ্য আর ঘন কুঁয়লির রাজ্য জারি করা হয়েছে হাই এলার্ট। রাজ্যবাসী লয় বতর বিজ্ঞান কেন্দ্রের সতর্কবাণী, প্রচণ্ড হিতে জোকারিব রাজ্য আর ঘন কুঁয়লির রাজ্য জারি করা হয়েছে হাই এলার্ট। রাজ্যের ঠায় ঠায় হব পারে বরষুণ আর এই সন্দর্ভত রাজ্যের কেবাখনো জেলাল সতর্কবাণী বতর বিজ্ঞান কেন্দ্রের। রাজ্যের কোন কোন জেলাত সতর্কবাণী জারি করা হয়েছে চাও আহক। ডিব্রুগড়, তিনিচুকিয়া, যোরহাট, গোলাঘাট, কার্বি আংলং, নলবারী, বরপেটা, মঙ্গলদৈ, তেজপুর, ধেমাজি আর লক্ষিমপুর পড়ব প্রচণ্ড কুঁয়লি, যার রাজ্য জারি করা হয়েছে হাই এলার্ট। পরবর্তী খবর, উকা হয়ে পড়ল দেশের সংগীত ক্ষেত্র। প্রখ্যাত সংগীতজ্ঞ উস্তাদ রশিদ খানের মৃত্যু। দীর্ঘদিনীয় অসুস্থতার যুজর অন্তত অবশেষত হার মানিলে দেশের প্রখ্যাত সংগীতজ্ঞ উস্তাদ রশিদ খানে। মঙ্গলবারে বিয়লি কলকাতার এখন চিকিৎসালয়ত শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিল্পীগিয়ে। প্রস্টেট ক্যান্সার রোগত আক্রান্ত সংগীতজ্ঞগী দীর্ঘ সময় ধরে চিকিৎসাধীন হয়ে আসছিল আর মৃত্যুর সময় শাস্ত্রীয় সংগীতজ্ঞগীর বয়স আছিল 55 বছর। বন্ধুসকল, তারপর 4 নম্বর খবরটো জনার আগতে আপনার এটা সরু রিকুয়েস্ট, যদি তালুকে এই ভিডিওত লাইক করা নাই তেন্তে প্লিজ এটা লাইক করে দিয়ক। আর এনেক ধরনের নতুন নতুন ভিডিও পাবল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাকত থাকা বেল আইকনটি প্রেস করে রাখব। পরবর্তী খবর, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক অপমান করে এইবার বিপদত পড়েছে দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। 14,000 বুকিং বাতিল করলে ভারতীয় পর্যটকে। আর এই মুহূর্তে দেশজুড়ে ট্রেন্ডিংত উঠিছে বয়কট মালদ্বীপ। ভারতের প্রধানমন্ত্রীক অপমান করে এইবার বিপদত পড়েছে ভারতের সুবুরিয়া দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। মোদীর লক্ষদ্বীপ ভ্রমণের সময় অপমানসূচক মন্তব্য করেছিল মালদ্বীপের মন্ত্রীয়ে আর সামাজিক মাধ্যমত সমালোচনা করেছিল প্রধানমন্ত্রী মোদী। মালদ্বীপের অর্থনীতিত ব্যাপক খহনি আরম্ভ হয়েছে প্রধানমন্ত্রী মোদীক সমালোচনার পিছতেই। ভারতের বহু ট্রেভেল এজেন্সিয়া বাতিল করেছে মালদ্বীপ ভ্রমণের বুকিং। 14,000 বুকিং বাতিল করলে ভারতীয় পর্যটকে। মালদ্বীপের পর্যটন বিভাগের আয় ভারতীয়র উপরতে নির্ভরশীল আর পর্যটন ক্ষেত্রের উপরতে মালদ্বীপের অর্থনীতি নির্ভরশীল। আর এনে বিতর্কর পিছতেই এতিয়া ভাবুকি আহিছে দ্বীপরাষ্ট্র মালদ্বীপের প্রতি। মালদ্বীপের এনে স্থিতির বিরুদ্ধে ভারতীয় গ্রহণ করেছে কূটনীতি। পরবর্তী খবর, হত্যা করা হল আরক্ষী জওয়ান কুশল কলিতার। আরক্ষী জওয়ান কুশল কলিতার মৃত্যুর দায়ী এসপি ডিএসপি। এই বিস্ফোরক অভিযোগ কুশল কলিতার পরিয়ালর। আরক্ষী জওয়ান কুশল কলিতার মৃত্যুর দায়ী এসপি ডিএসপি।
কুশল কলিতার পরিয়ালর এই গুরুতর অভিযোগ। কিয়নো কোনো এজন লোকে কুশল কলিতাক বচাবলে চেষ্টা নকরিলে রহস্যের আবর্তত সোমাই পড়িছে আরক্ষী জওয়ান কুশল কলিতার মৃত্যু। কুশল কলিতার মৃত্যুর বাবে এসপি ডিএসপিক জগরিয়া দুর্ভোগিয়া পরিয়াল। কুশল কলিতার মৃত্যুর তদন্তর দাবি জানাইছিল পরিয়ালে আর কুশল কলিতার তদন্তর দাবির প্রতি সঁহারি জানাই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা। এই সমগ্র ঘটনা আইজিপি পর্যায়ের তদন্ত হব আর মুখ্যমন্ত্রীর নির্দেশক এতিয়া আদরণি জানাইছে কুশল কলিতার পরিয়ালে। পরবর্তী খবর, বদরুদ্দিন আজমলের পূর্বপুরুষ হিন্দু আছিল। বদরুদ্দিন আজমল হয়েছে কনভার্ট হওয়া মুসলমান। বদরুদ্দিন আজমলের পূর্বপুরুষ আছিল ভগবান শ্রীরাম। বদরুদ্দিন আজমলক লৈ এই বিস্ফোরক মন্তব্য মন্ত্রী অশোক সিংঘালর। বদরুদ্দিন আজমলের পূর্বপুরুষ হিন্দু আছিল। বদরুদ্দিন আজমলের পূর্বপুরুষ ভগবান শ্রীরাম। এই সকল কনভার্ট হওয়া মুসলমান, আরবর অহা মুসলমান নহয়। ইয়াতে থাকা হিন্দু কনভার্ট হয়ে বদরুদ্দিন আজমল হল। প্রভু রামক বিরোধিতা করব নালাগে। পুনের হিন্দুলৈ ঘুরি আহিলে আকুয়ালি লব আজমলক বজালিত এই বিস্ফোরক মন্তব্য মন্ত্রী অশোক সিংঘালর। পরবর্তী খবর, ভারতত উপস্থিত ইউএইর রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহায়ান। প্রধানমন্ত্রী মোদীর হইতে রোড শোত অংশ লব রাষ্ট্রপতিগুলিয়ে আর ভারতত বৃহৎ পরিমাণের বিনিয়োগ করব ইউএইয়ে। ভারতত উপস্থিত ইউএইর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আদরণি জানালে রাষ্ট্রপতিগুলিক। মোহাম্মদ বিন জায়েদ আল নাহায়ানক উষ্ম আদরণি প্রধানমন্ত্রী মোদীর। ভাইব্রেন্ট গুজরাট গ্লোবেল সামিটত অংশ লব ইউএইর রাষ্ট্রপতিজনে আর লগতে রোড শোতে অংশগ্রহণ করব নরেন্দ্র মোদী আর ইউএইর রাষ্ট্রপতিগুলিয়ে আর ভারতত বৃহৎ পরিমাণের বিনিয়োগ করব ইউএইয়ে। পরবর্তী খবর, অসম এরিলে আর এজন আইএএস বিষয়াই। সেন্ট্রেল ডিপুটেশনলৈ মুখ্যমন্ত্রী প্রধান সচিব সমীর কুমার সিনহা। প্রতিরক্ষা বিভাগের অতিরিক্ত সচিবর দায়িত্ব সমীর কুমার সিনহালৈ আর অতি শীঘ্রে সিনহাই প্রতিরক্ষা বিভাগের যুটিয়া সচিবর দায়িত্বভার গ্রহণ করব। পরবর্তী খবর, 22 জানুয়ারিত সকল শিক্ষানুষ্ঠান বন্ধ ঘোষণা। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার বাবে উত্তর প্রদেশের যোগী সরকারের এই বৃহৎ সিদ্ধান্ত। পরবর্তী খবর, দেশত পুনের সংঘটিত হয়েছে এক নৃশংস হত্যাকাণ্ড। এইবার মাতৃয়ে হত্যা করলে নিজের 4 বছরীয় সন্তানক। বাঙ্গালুরুর এআই কোম্পানির সিইও সুষ্মা সেটে হত্যা করলে নিজের 4 বছরীয় সন্তানক। অভিযোগ অনুসরি মহিলাগুলিয়ে গোয়াত নিজ সন্তানক হত্যা করে আর তার পাছত মৃতদেহ কর্ণাটকলে লৈ আহে। স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছিল মহিলাগুলির। কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ মাইন্ডফুল এআই ল্যাবর মুখ্য কার্যবাহী বিষয়াগুলিয়ে 4 বছরীয় সন্তানক নৃশংসভাবে হত্যা করে আর বেগত ভরাই পুত্রর মৃতদেহ লৈ অহা অবস্থাত সোমবারে কর্ণাটকের চিত্রদুর্গাত মহিলাগুলিক গ্রেপ্তার করে আরক্ষীয়ে। কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ মাইন্ডফুল এআই ল্যাবর মুখ্য কার্যবাহী বিষয়াগুলিয়ে নিজের 4 বছরীয় সন্তানক নৃশংসভাবে হত্যা করে। কর্ণাটকের চিত্রদুর্গাত মহিলাগুলিক বেগর ভিতর পুত্রর মৃতদেহ রখা অবস্থাত গ্রেপ্তার করে আরক্ষীয়ে। 2010 চনত মহিলাগুলি বিবাহ পাশত আবদ্ধ হয়েছিল আর 2019 চনত এটি পুত্র সন্তান জন্ম হয়েছিল। তার পাছতে 2022 চনত স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছিল এই মহিলাগুলির। কিন্তু আদালতে পুত্রক মাতৃর লগত থাকার অনুমতি দিছিল আর প্রতি সপ্তাহের দেওবারে পিতৃর পরিয়ালে সন্তানক লগ করব পারিব বলে আদালতে কৈছিল। আর এই সকল কথার বাবে অসন্তুষ্টি প্রকাশ করেছিল মহিলাগুলিয়ে। সেইভাবে পুত্রর সঙ্গে দেওবারে গোয়ালয় গৈছিল আর তাতে পুত্রক হত্যা করে। সোমবারে মহিলাগুলি হোটেলের অকলে ওলাই যায় আর হোটেল স্টাফে যেতিয়া কোঠার ভিতর টেস্ট প্রত্যক্ষ করে লগে আরক্ষী খবর দিয়ে।
তার পাছতে পোহরলে আহে সকলো ঘটনা। বর্তমান ঘটনা সন্দৰ্ভত তদন্ত অব্যাহত রাখিছে আৰক্ষীয়ে, আর আরক্ষীর তদন্তর পাছতহে পোহরলে আহিব এই হত্যাকাণ্ডর প্রকৃত কারণ। পরবর্তী খবর, প্রধানমন্ত্রী মোদীর শাসনকালত বিপদত পড়ছে এজনের পাছত আন এজন বিরোধী নেতা। আর এইবার ইডির অভিযোগ নামাত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী আর কন্যা মিশা ভারতীর নাম। ভূমির বিনিময়ত রেলওয়ের চাকরি সম্বন্ধীয় ধন সরবরাহর গোচরত অভিযোগ নামাত মাতৃকন্যার নাম উল্লেখ করা হয়েছে বা মাতৃকন্যার নাম উঠিছে। পরবর্তী খবর, বঙাইগাঁও জেলার বিদ্যালয় পরিদর্শক জ্যোৎস্নারাণী বর্মনক তাৎক্ষণিকভাবে নিলম্বন। কর্তব্যত গাফিলতি আর কর্তৃপক্ষর অনুমতি অবিহনে বহিরাজ্যলৈ যাওয়ার বাবে এই সিদ্ধান্ত বিদ্যালয় শিক্ষা বিভাগ অসমর। এই সন্দর্ভত শিক্ষা বিভাগের সচিবে জারি করেছে বিশেষ নির্দেশনা।